দেখুন তো এখন আপনার কাছে জিনিসপত্র আছে, কোথায় আছে বা কোথায় শিখছে এগুলো দেখতে যাচ্ছি। কয়েকজন আছে কিন্তু তারা আসে করতেছে না, মেডিকেল কলেজটা অনেক ভালো, অনেক ভালো লাগছে। আর এখানে যখন আর কি চালু হবে তখন আর কি এই মানিকগঞ্জ মেডিকেল কলেজটা অনেক ভালো হবে, অনেক ভালো লাগবে, অনেক ভালো হবে। দেখেন আমার এই কলেজগুলো এখানেই আসতেছে। হ্যাঁ মেডিকেলের ভিতরে অনেক স্পেস, অনেক জায়গা, মানে অনেক বড়, মানে পাঁচশো আর কি বিয়ে এখানে মেডিকেল কলেজটাই। তো বুঝতেই তো পারছেন যে নতুন মেডিকেল কলেজ হইতেছে, আর মন্ত্রী মহোদয় হসপিটাল আর কি তার বাবার নামে মেডিকেল কলেজটা তৈরি আর কি করতেছে, দেরি করতেছে। কোন দিকে যাব, কোন দিকে যাব? অনেক সুন্দর, মানে এসি আর আইসি অনেক জায়গা, অনেক কিছু করবো না বোন, ধরেন ধরেন কি আমরা চারজন আছি না, ম্যাডাম আছেন নাকি? না আমরা তো দাঁড়ায় থাকবো না, ঠিক না, মানে কাজ টাজ করে ওইখানে যে বসবো। কই কোনটা? ও কোন অর তাই? মানে অনেক বেড এখানে কিন্তু না, চারিদিকে কিন্তু এবং শোন আমি তো তাই বলতেছিলাম সিসিউ ওই এইচডিউ, এইচডিউ তারপর আইসিউ ওর ওখানে এত সুন্দর, মানে অনেক সুন্দর সুন্দর বেড এনে রাখছে, তারপরে লকার ফকার দিয়ে সব ওদিকে আমি দিয়ে রাখছি। আচ্ছা আমাদের এইখানে জমির পরিমাণ 20 একর, 1 একর সমান 100%। না মেডিকেল কলেজ তাই না, সেটা জানো সবগুলো ওয়াশরুম, মানে ওইখানে কেবিন কেবিন মানে কিছু করি চিপা চোপা থাকে, ডিউটি শেষ চলে যাবে, গেলাম আপা আসেন। কিন্তু আসলে ডেক্স গুলো একটু বড় হয়ে গেছে, ডেক্স গুলো একটু ছোট হয়ে গেছে। চলো বোন, আমি তো বল আমি বলতেছি যে আমার দুই রুমে আর দুইজন নাই, এই পেশেন্ট পেশেন্ট, হ্যাঁ পেশেন্ট, হ্যাঁ হ্যাঁ সাবধানে সাবধানে। দাঁড়া বোন, লুডো খেলা হবে তো, একটা সময় হলেও তুই দুই দান খেলতে পারবি, তুই বুঝিস ব্যাপারটা। হ্যাঁ
কিছু বলার নেই আসলে, অনেক চাপ, অনেক কাজ আছে, টাইম নেই ম্যাডাম আর কথা বলার আর কি, এই জন্য সব বলতে পারছে না। মানে রুগী সারা বেডে তো রুগী বলা, সারা বেডে রুগী আছে, আপনি কিছু বলবেন না? আপনি আপনি খুব বিজি, চলে যেতে হবে, টাইম হয়ে গেছে, চলে যাওয়ার। আচ্ছা ঠিক আছে, যান আপনি। হ্যাঁ যদি আইসিইউটা নিতে হয় তাহলে একটু কল দিয়ে দেন, ঠিক আছে? কত সুন্দর তৈরি হয়েছে। থ্যাংক ইউ।